করোনা যুদ্ধের এক যোদ্ধা নার্সদের সম্মান জানালো অপর যোদ্ধা পুলিশ। মঙ্গলবার ছিল 12ই মে, ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিন। এই দিনটি পালিত হয় বিশ্ব নার্স দিবস হিসেবে। করোনা ভাইরাসের থাবা গোটা পৃথিবী জুড়ে। সেই কঠিন পরিস্থিতির মধ্যে সন্তান ও বৃদ্ধ মা বাবা ও আত্মীয়দের ছেড়ে দিনরাত এক করে ভারতবর্ষ তথা পূর্ব বর্ধমানে কালনা মহকুমা ও সুপার স্পেশালিটি হসপিটালে কর্মরত করোনা ভাইরাসের বিরুদ্ধে ফাইটার নার্সদের সম্মান জানালো আরও এক করোনা বিরোধী ফাইটার কালনা পুলিশ। কালনা পুলিশ নিজেদের পরিবার ছেড়ে দিনরাত কঠিন পরিশ্রম করে কালনার মানুষকে করোনা ভাইরাস থেকে বাঁচতে লড়াই চালাচ্ছেন। কালনার মঙ্গলবার সন্ধ্যায় কালনা পুলিশ কালনা সুপার স্পেশালিটি হসপিটালে গিয়ে কর্মরত নার্সদের সম্মান জানায়। এই সম্মান পেয়ে আত্মবিশ্বাস ও দায়িত্ব বাড়ল নার্সদের, এমনই দাবি তাদের। আজ 12 মে ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিন আজকে, যাকে বলা হয় জয়ধুবিদ্যা ল্যাম্প, মানে যিনি আমাদের নার্সিংয়ের প্রতিষ্ঠাতা, মডার্ন নার্সিংয়ের প্রতিষ্ঠাতা। তো আজকে আমাদের মানে পুলিশ ডিপার্টমেন্ট থেকে, কালনা পুলিশ ডিপার্টমেন্ট থেকে আমাদের ফুলের তোড়া এবং মিষ্টিকে সম্বর্ধনা দিয়ে গেছে, এবং এতে আমরা তো খুবই উৎসাহিত এবং অনুপ্রাণিত। তার সঙ্গে ওনাদেরকেও অনেক অশেষ ধন্যবাদ। মানে ওনারা নিজেরাও ফিল্ডে থেকে যেভাবে কাজ করছে এবং মানুষের পাশে রয়েছে, সেই জন্য ওনাদেরও প্রচুর ধন্যবাদ, মানে অজস্র ধন্যবাদ। এবং আমরা সবসময় ছোটের কাছে প্রার্থনা করি ওনারা সবসময় সুস্থ থাকেন এবং ভালো থাকেন। এরকম একটা পরিবেশের মধ্যে আপনার যেভাবে কাজ করছেন, তাতে আপনাদেরও তো একটা মানে নিজেদেরও একটা খেয়াল রাখার ব্যাপার আছে। সে কীভাবে আপনারা থাকছেন, আপনারা মানুষ এটা জানতে চায় আপনাদের কাছ থেকে। সরকারের নিয়ম অনুযায়ী যে সমস্ত মানে নিয়মনীতির কথা সরকার আমাদের বলছেন বা আমাদের স্যার বা আমাদের অথরিটি যেভাবে বলছেন, সেভাবে আমরা সেই গাইডলাইন অনুযায়ী আমরা মানে নিজেরা চলছি। তার মধ্যে স্যানিটাইজার ইউজ করছি আমরা, যারা আমরা মানে পুরো সরাসরি ফিল্ডে আমরা মানে ওই ওয়ার্ডে ডিউটি করছি, করোনা ইউনিটে যা ডিউটি করছি আমরা, বা আইসোলেশন ওই ডিউটি করছি, সেখানে পিপিই বা মানে যা যা দরকার আর কি প্রোটেকশনের জন্য সমস্ত কিছু সাপ্লাই পাচ্ছি আমরা, এবং নিজেদেরকে প্রোটেকশন রেখে আমরা নিজেরা ডিউটি করছি সেখানে। আমাদের ডিউটির যে প্রথম যখন আমরা শপথ নিই বা এই প্রফেশনে আসি, তখন তার মধ্যে আমাদের একটাই কথা শিখেছি যে সেবাই পরম ধর্ম। তো সেই অনুযায়ী আমরা যতটা পাচ্ছি সাধারণ মানুষকে, যখন হসপিটালে আসছি তখন আমাদের কাছে আসছে, যতটা পাচ্ছি আমরা আমাদের পক্ষ থেকে এইভাবে গিয়ে মানুষের পাশে দাঁড়ানো, তাদের সাহায্য করা, তাদের সেবা করা, আমরা সেই ততটুকুই করতে পাচ্ছি। কতটা আনন্দ পাচ্ছেন এর মধ্যে? অনেক তো বাধা বেরোতে হচ্ছে আপনাদের। এটা দুটোভাবে বলতে পারি, একটা হচ্ছে যে আমরা এই পরিস্থিতিতে আমাদেরকে আজকে যে ওয়ার্ল্ড ডের মধ্যে আমাদের যে নার্সিং ডে সেলিব্রেশন করা হচ্ছে, তার মধ্যে হচ্ছে যে আমাদের একটা বিরাট পার্ট ওয়ার্ল্ডে, সেটা সকলে মানছে এবং বলছে, এটা এই পাওয়াটাই একটা বড় পাওয়া আমাদের কাছে। সেটার মাধ্যমে আমরা সাধারণ মানুষকে সাহায্য করতে পারছি, এবং এটা যখন সাহায্য করছি তখন নিজেদের মনে হচ্ছে যে এই পরিস্থিতিতে আমরা যখন হসপিটালের বাড়ি পারিবারিক সমস্ত কিছু বাধা বিপত্তি সব কিছুই থাকে, সমস্ত কিছু ঠেলে যখন মানুষের পাশে এসে দাঁড়াতে পারছি, এটা মনের দিক থেকে একটা অন্যরকম আনন্দে। কী নাম দিদি আপনার? পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।